আমার মুখোমুখি খবরদার। আমার জন্য থানায় গেছে বলে আমি দুঃখিত। ন্যাচারালি এই দুদিনের জন্য বেড়াতে এসে কেন আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে যাব বলো তো? আমি তোকে অলরেডি এই কথাটা একবার বলে দিয়েছিলাম। তোর মতটা আমার উপর চাপিয়ে দিতে চাইবি আর সেই মতটা আমি মেনে নেব। এটা হতে পারে না রকি। আঙ্কেল আর আন্টি এই স্যাটারডে একটা পার্টি রেখেছেন। কিসের পার্টি? আমাদের দুজনের বিয়ের অ্যানাউন্সমেন্ট এবং তার সঙ্গে আমাদের দুজনের আশীর্বাদ। দেখি দেখি আমাকে দেখতে দাও শামনা বাবা এতটা রক্ত রঞ্জিবেশ ব্যান্ডেড ব্যান্ডেড তুলো অ্যান্টিসেপ্টিক যা আছে নিয়েছো তাড়াতাড়ি যাও 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 আমি নিয়ে আসছি নি জশ কি মনে করেন হ্যাঁ আমরা খুব সস্তা আমাদের মতো মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায় গরিব বলে নাকি গায়ে থাকি বলে নাকি অন্য ধর্মের মানুষ বলে কোনটা বলুন বলুন কোনটা দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ তোকে বললাম তোর কাছে ক্ষমা চা সরি বলোকে কি ব্যাপার হঠাৎ করে এই বরণ ডালা নিয়ে তুমি এখন কোথায় চললে মাকে বরণ করতে তোমায় যে সোনা ঠাম্মা বারণ করলো তুমি সেই কাজটাই করবে তো আমি বলেছি ওকে বরণ করতে সবাই বরণ করছে ওরই শুধু বারণ কেন দেখি সিংহের উপর ইচ্ছা সুরি ও দেখি সিংহের উপর ইচ্ছা সুরি অসুরের টিকি ধরি কলাই ঘেঁষে সব সরাইয়া বুকে মাসে খুসা নিজের মনের কাছে কি জবাব দেব ওর মার কাছে কি উত্তর দেব আমি তুই আমার গার্জিয়ান তুই আমার গার্জিয়ান নাকি বল নাকি তোকে আমার মা গার্জিয়ান হিসেবে এখানে পাঠিয়েছে আমরা সব বন্ধুরা মিলে এখানে বেড়াতে এসেছি রোহিণী আর একটা কথা ভুলে যাস না ইউ আর স্টিল মাই ফ্রেন্ড আমাদের বিয়েটা কিন্তু এখন হয়নি তাই বিয়ের রেফারেন্সটা বারবার টান 500 আছে তুমি আমাকে বকশিস দিচ্ছ কি হচ্ছে এটা আমার ওকে একটু টাকা দিতে ইচ্ছে হয়েছে আমি সেটাই দিয়েছি তুই কেড়ে নিলি কেন রোহিণী মানুষকে অপমান করারও না একটা সীমা থাকা উচিত ডিসেম্বরের আগে ওদের বিয়েটা হবে রেজিস্ট্রারকে বলা হয়ে গেছে ওই দিন রেজিস্ট্রেশন হবে এই যে তোমরা যে ডিসিশনটা নিলে কোথায় আমার সঙ্গে তো একবারও কথা বললে না এটা নিয়ে আমার খালাত ভাই তারা আসছে ওই কদমগাছিদের জমি কিনে বাড়ি করে আসছে তার বউয়ের বোধহয় বাচ্চা কাচ্চা হবে সেই কারণে তোমার একটু দেখাতে চাই বাবা প্রণাম করছে যেন আমাদের বাড়ির মেয়ে আরে লক্ষ্মী পূজোতে তোরা তো প্রণাম করার কি দরকার রে বটামি কাজ করতে করতে কখনো তো তোমার হাত কেটে গেছে আমারও কাজ করতে করতে অনেক সময় হাত কেটে যায় কখনো দেখেছো সেই রক্তের রং আমাদের দুজনেরই রক্তের রং কিন্তু লাল ওম ঘর বংশরতনং গজেন্দ্র বদনং লাম্ব দর্শন দলম প্রশান্ত পদ গন্ধ লুব্ধ মধুক ব্যয়েলো গন্ডল স্থলম দন্তা ঘাত বিধারি তারি রুধির ঐ সিন্ধুর সভাকরং বন্দে শৈল সদা সুতং গণপতি সিদ্ধি প্রদাম কামদাম লুব্ধ মধুক ব্যয়েলো গন্ডল স্থলম দন্তা ঘাত বিধারি তারি রুধির ঐ সিন্ধুর সভাকরং বন্দে শৈল সদা সুতং গণপতি সিদ্ধি প্রদাম কামদাম এস সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বিঘ্ন বিনাশায় সিদ্ধিদাতা গাং গণপতয়ে নমো নম এতদ্বাদ্যং গণেশায় নমো এতৎপুণ্যং গণেশায় নমো ইদং স্থানং গণেশায় নমো ধূপং গণেশায় নমো বাবা তোর দেখছি বাড়াবাড়ি শেষ নেই ও মা ও তো বসেইনি ওখানে দূরে দাঁড়িয়ে আছে এ তোর বাড়াবাড়ি কি দেখলে তুমি না রে শবনম তুই না দেখ প্রণাম করছে এ যেন আমাদের বাড়ির মেয়ে আরে
লক্ষ্মী পূজোতে তোরা তো প্রণাম করার কি দরকার রে? আমি তো দুর্গা পূজাতেও প্রণাম করি বট্টামি। ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে লক্ষ্মী পূজোতে আসি। তোমরা সবাই প্রণাম করো সেই দেখে দেখে আমারও প্রণাম করার অভ্যেস হয়ে গেছে। বড় হয়ে গেছি কিন্তু সে অভ্যেসটা বদলাতে পারিনি। আর তাছাড়া বট্টামি, প্রণাম করা তো কোনো দোষের নয়। না মা, কোনো দোষের নেই, কোনো দোষের নেই। করো করো, ভালো করে প্রণাম করো, এরপরের বাড়ি পুজোটা না হয় তুমি করো। ও যদি এটা করতে পারতো মা, তাহলে আমার থেকে বেশি আর খুশি কেউ হতো না। খবরদার রঞ্জা, বাড়তে বাড়তে একবারে সীমা ছাড়িয়ে যাচ্ছ। কোনো কথাই তোমার এখন মুখে আটকায় না। যশ, বাড়িওয়ালা বলে দিয়েছে যে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না। দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই, আমি গিয়ে কথা বলবো ওনার সঙ্গে। যে লোকটা এই টাকাগুলো দিয়ে তোমায় কাজটা করালো সে তো সাংঘাতিক লোক গো। আমাকে যেরকম ভাবে কাজটা করতে বলেছিলাম তো সেটা করে দিয়েছি। কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে প্রদীপ বাবু? তোর এমন টান না এসে পারি কি করে বল? যতই তুই মায়ের জালে জড়িয়ে থাক, তোর মন যে মায়ের দিকে টানছে এটাই তো তোর বিধিলিপি। কিভাবে তুই থাকতে পারবি এই বাঁধনে? ফলো করতে হবে। ফলো? হ্যাঁ, এমন কাউকে দিয়ে অরুণাভকে ফলো করতে হবে যাকে অরুণাভ চেনেই না। বাড়ি থেকে ফোন? এই সময় তো আমাকে বাড়ি থেকে ফোন করে না। হ্যালো বকুল। হ্যাঁ ঠাম্মি বলো। তোরা ভালো আছিস তো? তোদের কিছু হয়নি তো? তোমার কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার উপরই তো দায়িত্ব ছিল। এ কি হচ্ছে কৃষ্ণ? বাচকটা এরকম নাচছে কেন? কিন্তু এ যে অশুভ, আজকের এই অনুষ্ঠানের দিনে তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো? দিন দিন তাড়াতাড়ি দিন, একটু খেয়ে দেখি। দিন দিন খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বড়মা, জ্যাঠাইমা, জ্যাঠাইমা ওদিকে বড় সর্বনাশ হয়ে গেছে। বড়মা কোথায়? কি হয়েছে? সে জামাইবাবুকে পাওয়া যাচ্ছে না। শুনেছিলাম পূর্ণ রাক্ষসী হলে মণিমল্লিকা পূর্ণ শক্তি অর্জন করবে। আমাকে বলি দেওয়ার পর তো রাক্ষসী রানীর সেই শক্তি অর্জন করা উচিত ছিল। তাহলে কি রাক্ষসী রানী এখনো সমস্ত শক্তি অর্জন করতে পারেনি? কেন আনলে আমায় এখানে? একটা ছোট্ট কাজ আছে। আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না। এবার পুরো সম্পত্তি আমার।